Hello and welcome to a fresh new video of the Rainbow Raga. Today we are going to see planning today. Christmas So, let's start the video. This is a planning city. This is a local old China Bazaar. So, let's see what the beautiful shop collection is. এখানে সব জিঙ্গেল বেলস সবই রয়েছে এখানে ছোট ছোট ক্রিসমাস ট্রিও রয়েছে এবং ছোট সান্তা বড় সান্তা এবং সেখানে কুকির কালেকশন এখানে বড় রয়েছে এবং এই ছাড়াও যে সব জিনিসগুলো আর কি ক্রিসমাস ডেকোরেশনের জন্য আমাদের কাছে সেই জিনিসগুলো তোমরা আর কি এখান থেকে খুবই কম দামে মানে হোলসেল দামে আর কি রিটেলের মধ্যে তোমরা এইগুলো সব পেয়ে যাবে তো এই জিনিসগুলো খুবই আই ক্যাচি এবং যথেষ্ট কম দামে জিনিসগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম তুমি এখানে এইসব জিনিসগুলো 70 টাকা 60 টাকা 70 টাকার মধ্যে পেয়ে যাবে এবং এছাড়াও এখানে মোটামুটি 30 35 টাকার মতো জিনিসগুলো তো পেয়ে যাবে তবে হ্যাঁ একটা জিনিস যেটা এখানে তুমি লুজ জিনিস তুমি যা নেবে বা যেটা নেবে সেটা তোমাকে অবভিয়াসলি প্যাকেট হিসাবে নিতে হবে মিনিমাম তোমাকে এক প্যাকেট তো নিতেই হবে তো দেখো দোকানটা বেশ সুন্দরভাবে এখানে আর কি এই হোলসেল মার্কেটে হোলসেল প্রাইসে আর কি তো তোমাদের সাথে আর কি প্রাইসগুলো তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করলাম অবশ্যই ইয়ে চলেই আসলো ক্রিসমাস ট্রিজ চলেই আসলো নিউ ইয়ারও ক্রিসমাস তো কালকেই এবং নিউ ইয়ারও আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের আমরা 2022 ক্রস করে 2023 এ পা রাখবো তো যথারীতি তোমরা এই ডেকোরেশনের জন্য এই জিনিসগুলো তোমরা ইউজ করতে পারো যার জন্য তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করবো তো তোমরা আগে জিনিসগুলো দেখো দেন তারপর আমরা এই ভিডিওটা নিয়ে কথা বলছি छोटा गिफ्ट में देने के लिए वो नहीं है छोटा हल्का सा वाला ए भाई आपका जो फोन कौन दिया ये तो पागो बोलता है 84 रुपए ये घने खाते ना है तीन पीस तीन एक दो तीन छह पीस सिक्स पीस सिक्स पीस 84 ए भाई जो बार डाल नहीं है पंप बंद है এইগুলো কত গো এই এই বলগুলো 70 রুপি আপনারা এটা নিয়েছেন 70 70 এটা নিয়েছেন আপনারা কোনটা না না ওনারা নেয়নি এটা নিয়ে নে রে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 পিস 70 টাকা দাও দাও
তো যেমনটা আর কি তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলে এই বক্সে কত কত ধরনের কালেকশন এবং নানা রকমের ডেকোরেশন এই বক্সের প্রাইস কত তো এখন এই পর্যন্তই রাখলাম ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও জানি ভিডিওটা আজ অনেকদিন পর আসলো কিন্তু কিছু প্রবলেমের জন্য আর কি আমাদের দিতে দেরি হচ্ছিল তো তার জন্য আমরা আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো চলো দেরি না করে এবং ভিডিওটা এখানেই শেষ করলাম এবং এই ভিডিও যাদের যাদের কাছে দরকার তাদের কাছে তোমরা শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে।